আসসালামু আচ্ছা আপনি আমাকে আগে একটু বলেন যে ধরেন এতদিন আমরা কথা বলতেছিলাম অন্যের অপরাধ নিয়ে এখন ধরেন আপনি একটা অপরাধ করছেন আপনি একজন অপরাধী আচ্ছা এই বিষয়ে এই ক্ষেত্রে আপনার অপরাধটাকে আপনি গোপন রাখার কথা ইসলাম আপনাকে বলছে নাকি বলে দেওয়ার কথা বলছে না 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 মানে কি কি বলছে বলেন তো হ্যাঁ ইসলামে তো বরাবরই বলে আসছে যে নিজের চরিত্র বা নিজের হেফাজত নিজে করতে তাই না চরিত্র হেফাজত বলতে আপনি তো ধর্ষণ করে ফলাইছেন এখন তো হেফাজত মানে কি আপনি তো ধর্ষণ অলরেডি করে ফলাইছেন হ্যাঁ ধর্ষণ করে ফলাইছি বা যে সেটা যদি সবাই জানে যে সেটা তো জানা গেল তাই না যদি না জানে তখন সেটা কি না জানলে সেটা গোপন রাখতে হবে নিজের ভুল বা নিজের দোষ সেটা গোপন রাখতে হবে গোপন এক্স্যাক্টলি 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 মানে অন্যের দোষ যে গোপন রাখতে হবে শুধু তাই না নিজের দোষও ইসলাম অনুসারে হ্যাঁ এটা সাথে সেটা হ্যাঁ সেটাই পরকালে ওটা ওইটাই ওটার শাস্তিটাই পরকালে কোদা না পরকালে শাস্তি হবে কিনা পরকালে শাস্তি হবে কিনা সেটা আমরা এখন তাহলে রেফারেন্স দেখি নাকি হ্যাঁ এটা দেখা আমরা দেখি যে আল্লাহ আসলে পরকালে শাস্তি দেবে কিনা দুইটা আছে দেখো একটা হচ্ছে সহি মুসলিমের এই যে দুনিয়ার প্রতি আকর্ষণের অধ্যায়ের হাদিস পরিচ্ছেদের নাম এটা লিখছে অধ্যায় কিন্তু আসলে এটা পরিচ্ছেদ পরিচ্ছেদের নাম হচ্ছে নিজের গোপন দোষ ত্রুটি নিজের গোপন দোষ ত্রুটি বহিঃপ্রকাশ না করা নিজের গোপন দোষ ত্রুটি বহিঃপ্রকাশ না করা সহিহ মুসলিম হাদিস নম্বর 7375 কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই কথা বলতে শুনেছি যে নিজের অপরাধ প্রকাশকারী ছাড়া আমার সমস্ত উম্মতের গুনাহ माफ করে দেওয়া হবে ওয়াদা এফ কিnda করেন রাসূলুল্লাহকে বলতে শুনেছি যে তার উম্মতের মধ্যে তার যার গলে আছে তাদের মধ্যে কি নিজের অপরাধ প্রকাশকারী ছাড়া আমার সমস্ত উম্মতের গুনাহ माफ করে দেওয়া হবে নিজের দোষ ত্রুটি প্রকাশ করার মানে হচ্ছে এই যে মানুষ রাতে কোন ধরনের অপরাধে আচ্ছা এখানে কি আপনি যে লাইনটা বললেন না কি বুঝাস যে নিজের মানে একটু স্ক্রল নিচে করেন বুঝতাছেন হ্যাঁ এইজন্য আমি স্ক্রল নিচে তো করতেই হয় মানে পুরোটা তো নিজের অপরাধ প্রকাশকারী ছাড়া আমার সমস্ত উম্মতের গুনাহ maaf করে দেওয়া হবে এটা মানে আমি জিনিসটা স্পেসিফিক্যালি আপনাকে একটু বুঝাই বলি না ভাই আমি আমি এটার কোনো অর্থ বের করে আপনাকে বলবো আমি শুধু রিডিং পড়াবো পুরোটা রিডিং পড়লেই পুরোটার অর্থ যতটুকু বোঝা যায় এই জিনিসটা আমি বুঝতেছি না তো এইজন্য আপনাকে থেকে জানাতে জানার জন্য বললাম আপনাকে জিনিসটা কেন কেন আমি বুঝাবো না আপনাকে কারণ আপনাকে যদি আমি এটার কোনো অর্থ দাঁড় করাই এই অর্থটা দাঁড় করানোর কাজ হচ্ছে নাসরুল বাড়ির

আমি যেটা বললাম আপনি মনে করেন না তখন আপনি সরহের মুসলিম দেখবেন কারণ হচ্ছে আমি আপনাকে যদি এটার অর্থ বুঝাই বা এটা যদি কিছুটা অলরেডি আজকে তো বেশ কিছু আলোচনা যেহেতু আমাদের হয়ে গেছে আমার একটা আইডিয়া হয়ে গেছে তাইলে আমার ঘরে অপবাদ আসবে যে আমি এটার ভুল মিনিং দাঁড় করাই আমি কোনো মিনিং দাঁড় করাবো আমি জাস্ট রিডিং পড়বো কেমন ঠিক আছে আচ্ছা নিজের দোষ নিজের গোপন দোষ ত্রুটি বহিপ্রকাশ না করা আমি রাসুলকে এ কথা বলতে শুনেছি যে নিজের অপরাধ প্রকাশকারী ছাড়া আমার সমস্ত উন্মতের গুণা মাফ করে দেওয়া হবে নিজের দোষ ত্রুটি দোষ ত্রুটি প্রকাশ করার মানে হচ্ছে এই যে মানে এই যে আগের লাইনে নিজের অপরাধ প্রকাশ করা বলতে কি বুঝেছে সেটা এখন বলে দিচ্ছে পরের লাইনে নিজের দোষ ত্রুটি প্রকাশ করার মানে হচ্ছে এই যে মানুষ রাতে কোনো ধরনের অপরাধজনিত কাজ করে তারপর সকাল হয় তার সেটা গোপন রাখছে এই সত্ত্বেও সে বলে করছি। অথচ রাতে তার পালন কর্তা সেটাকে গোপন রেখেছেন এবং অবিরত তার পালন কর্তা সেটাকে গোপন রাখছিলেন আর সে রাত অতিবাহিত করছিল কিন্তু সকালে সে তার পালন কর্তার গোপনীয় বিষয়টিকে উন্মোচন করে দেয় রাবি অমুক শব্দের পরিবর্তে অমুক আর একটা শব্দ আরবি একটা শব্দ পরিবর্তন একটা শব্দ ব্যবহার করছে তার মানে এখন বুঝছেন ভাই এটা তারা কি বুঝেছে নিজের অপরাধ প্রকাশকারী ছাড়া কি বুঝেছে পরের লাইন বুঝছেন শাহন ভাই এই যে জিনিসটা আপনি বুঝতেছিলেন না যে নিজের অপরাধ নিজের দোষটি প্রকাশ করা বলতে কি বুঝাচ্ছে এখানে এই লাইনে এই যে এখানে সেটাই যে বললাম আচ্ছা না না ঠিক আছে সমস্যা নেই কিন্তু কিন্তু তো এখন দূরেছে না পরের লাইনগুলো দেখে পরের লাইনগুলোতে কিন্তু স্পষ্ট করে ওইটা বলতে কি বুঝায় উত্তরটা আপনার দিয়ে দিয়েছে ওনারা তাই না ভাই আচ্ছা আল্লাহ তালা তার মুমিন বান্দার একান্তে কথাবার্তা সম্পর্কে আপনি রাসুল্লাহ সাল্লাহামকে কি বলতে শুনেছেন তখন তিনি বললেন আমি রাসুল্লাহ সাল্লাহামকে বলতে শুনেছি যে আল্লাহ তালা মুমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার উপর সিও আবরণ দ্বারা তাকে ঢেকে দিবেন সে ব্যক্তিটা ঢেকে নিবেন ব্যক্তিটা একজন মুমিন মুমিনকে ডেকে নিয়ে ঢেকে দিবে তাকে আচ্ছা তারপর বলবে অমুক পাপের কথা কি তুমি জানো তখন সে বলবে হ্যাঁ হে আমার প্রতিপালক এভাবে তিনি তার কাছ থেকে তার পাপ গুলো স্বীকার করিয়ে নেবেন আর সে মনে করবে যে তার ধ্বংস অনিবার্য তখন আল্লাহ তালা বলবেন আমি পৃথিবীতে তোমার পাপ গোপন করে রেখেছিলাম আর আজ আমি তা মাফ করে দিব তারপর তার নেকের আমল নামা তাকে দেওয়া হবে কিন্তু কাফির ও মুনাফিকদের সম্পর্কে সাক্ষীরা বলবে

যে আত্মহত্যা করে তার আত্মহত্যা মানে মহাপাপ তাই না তো মহাপাপ এখন তিনি হচ্ছে সৃষ্টিকর্তা এখন তিনি তো সব জানেন তাই না কেন আত্মহত্যা করছেন বা আত্মহত্যার পিছিয়ে কারোর কি ছিল তিনি সবকিছুই জানেন বা সবকিছু অবগত তো এখন উনি মৌলানা বলতেছে যে তিনি চাইলেও তিনি যদি চান তাহলে তার বান্দাকে মাফ করে দিতে পারেন এটা একদম তার ব্যাপার তার তার বান্দা তার ব্যাপার বা সৃষ্টিকর্তার তার বান্দা সৃষ্টিকর্তার মধ্যে জিনিসটা থাকবে যে হাসরের ময়দানে কি বলবেন কিভাবে করবেন হ্যাঁ করবেন যে যে উদাহরণটা দিলেন ওই উদাহরণটা প্রেক্ষাপটে ইয়াটা উক্তিটা দিলেন যে তার আহ সে যদি আত্মহত্যা করে তাহলে সে জাহান্নামে যাবে এটা যেহেতু আছে যে হ্যাঁ তো ওই মাওলানা উনি বলছেন যে হাদিস উনি যদি আল্লাহ যদি চানো তিনি যদি তার বান্দাকে মাফ করে দিতে পারেন সেটা একদমই একান্তই তার ব্যাপার এখানে আমাদের কোনো কিছু এখানে কোনো বান্দার আমাদের কোনো হাত নেই জি ঠিক বলেছেন কোন ব্যাখ্যা নেই একদম কুরানের আয়াত মেনে কথাটা বলেছেন কোরআন আয়াত আল্লাহ নিজে বলেছে এখন এখন আহ এখন আমরা যতই গুনা করি যতই কিছু করি কেউ কম করে কেউ বেশি করে ঠিক আছে এখন সবকিছু সম্পর্কে আল্লাহ করেন বলে দিচ্ছে আমি সব জানি বা সবকিছু সম্পর্কে অবগত তো সেই হিসাব করে আহ তিনি তার তিনি তার বান্দাকে কতটুকু শাস্তি দিবেন বা তিনি তার বান্দাকে শাস্তি আদৌ দিবেন কিনা বা জান্নাতে দিবেন বা জান্নাতে দিবেন তিনি সৃষ্টিকর্তা তিনি ঠিক করবেন তাই না তো আমরা শুধু তার পালনকর্তা তার দাস তার গোলাম যে আল্লাহ আমাদেরকে তার 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 বান্দা হিসেবে তার ইয়া করার জন্য পাঠাইছে আমরা শুধু আমার কাছে কাজটা যে যে বা আছে করে এর বাইরেও যদি কিছু থাকে সেটা হচ্ছে সৃষ্টিকর্তার উপরে বর্তায় যে সৃষ্টিকর্তা জিনিসটা কি ক্ষমা করবেন নাকি করবেন না সেটা একদমই তার সৃষ্টিকর্তার ব্যাপার এখানে আমাদের কারো কোনো হাত নেই আমাদের অজানা বা আমরা কিছু এই সম্পর্কে আমাদের এখানে কিছু বলার বলার নেই আচ্ছা আচ্ছা বলার আছে আপনি যে বলেন কিছু বলার নেই তা না বলার আছে সেটা হচ্ছে যেমন উনি যেই কথাটা বলছে ওটা ইসলাম অনুযায়ী ঠিক কথা বলছে কুরআন অনুযায়ী বলছে কুরআনে আল্লাহ বলে দিছে যে আল্লাহ তার সাথে নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করা ব্যতীত শিরক করার গুণা কখনো ক্ষমা করেন না তিনি চাইলে ক্ষমা করতে পারেন এর চাইতে নিম্ন পর্যায়ের পাপ এটা কুরআন না তো আল্লাহ বলে দিছে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারে কিন্তু শিরককারীদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না এটা আল্লাহ কুরআনে বলে দিছে যদিও আবার এটাও সত্য কথা কুরআনে অন্য আয়াতে যেহেতু আছে যে আল্লাহ যা ইচ্ছা তাই করে সুতরাং এবং আল্লাহ

আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি তাহলে আমি কথা বলতে বলতে বের করবে একটু খুঁজে খুঁজে বের করে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা তো আহ মাদক আচ্ছা সুরে না হলে সাতষট্টি আচ্ছা পাইছি